নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল খুবই উল্লেখযোগ্য একটি প্রকল্প যে প্রকল্পের আয়তাই রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের মহিলাদের মধ্যে যারা এসসি এসটিরা রয়েছেন তারা পেয়ে যান প্রতি মাসে এক টাকা করে এবং বাকি মহিলারা পেয়ে যান প্রতি মাসে পাঁচশো টাকা করে তো এই প্রকল্প নিয়ে উঠে আসছে একটা বড় আপডেট যে এই প্রকল্পের টাকা আপনারা কতদিন পাবেন তো সেটাই দেখে নেবো আজকের এই ভিডিওতে সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এবার ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকেই বেশি টাকা পাবেন অর্থাৎ পাঁচশো বা এক হাজার টাকা নয় এবার কিন্তু অনেকেই বেশি টাকা পাবেন তো কারা কত টাকা বেশি পাবেন সেটাও দেখে নেবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি এই প্রকল্পে কটি কিস্তির টাকা এখনও অবধি পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি পেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব যে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে কোন মহিলারা বেশি টাকা পাবেন বা কত টাকা পাবেন তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন যে অনেক মহিলারা আবেদন করেছিলেন ঠিকই কিন্তু এখন অবধি একটি টাকাও পাননি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তার কারণ হচ্ছে আপনাদের আবেদনপত্রে কোনো রকম ভুল ত্রুটি ছিল তো যাদের আবেদনপত্রে ভুল ত্রুটি ছিল এখন অব্দি একই টাকা পাননি তো তাদের মধ্যে থেকে যাদের আবেদনপত্রে ভুল ত্রুটি অলরেডি সংশোধন হয়ে গেছে তো তারা কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে যাবেন আর এবার ফেব্রুয়ারি মাসে তারা শুধুমাত্র এক মাসের টাকা পাবেন না একেবারেই সেপ্টেম্বর থেকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি একদম ছয় মাসের টাকা তারা একসঙ্গে পেয়ে যাবেন অর্থাৎ যারা এসসি এসটিরা রয়েছেন তারা পেয়ে যাবেন ছ টাকা এবং যারা অন্যান্য কাস্টের মহিলারা রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন একেবারে তিন হাজার টাকা ছয় মাসের পাঁচশো টাকা করে আবার অন্যদিকে অনেক মহিলার ক্ষেত্রে এমন হয়েছে যে তারা চার মাসের টাকা পেয়েছেন অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই চার মাসের টাকা পেয়েছেন কিন্তু কোনো রকমভাবে কোনো টেকনিক্যাল ইস্যু বা কোনো কারণে হয়তো তারা জানুয়ারি মাসে টাকা পাননি তো যারা জানুয়ারি মাসে টাকা পাননি কিন্তু আগে চার মাসের টাকা পেয়েছেন তারা কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে একসঙ্গে দুই মাসে টাকা পেয়ে যাবেন অর্থাৎ এসসি এসটি যারা রয়েছেন এবং জানুয়ারি মাসে টাকা পাননি আগে দু হাজার টাকা এবং বাকিরা পেয়ে যাবেন কিন্তু একসঙ্গে এক হাজার টাকা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কারা বেশি বেশি টাকা পাবেন আর যারা নিয়ম মাফিক টাকা পাচ্ছেন প্রতি মাসে তারা কিন্তু যেমন টাকা পাচ্ছেন পাঁচশো বা এক হাজার টাকা করে সেরকম ভাবে কিন্তু তারা টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন তারা আর কতদিন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা দেখুন এই নিয়ে একটা আর্টিকেলে বলা হচ্ছে যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এমনটা জানা যাচ্ছে যে যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবে রাজ্যের প্রত্যেকটি মহিলারা আপাতত দু হাজার সালের লোকসভা ভোটের আগে পর্যন্ত এই টাকা প্রদান করা হবে বলে অনুমান করছে অনেকে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে যে আপাততভাবে কিন্তু যতদিন পর্যন্ত এই তৃণমূল সরকার অর্থাৎ মমতা সরকার যতদিন পর্যন্ত এই রাজ্যে ক্ষমতায় রয়েছে ততদিন কিন্তু আপনারা এই ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন যেমনভাবে পাচ্ছেন অর্থাৎ আপাততভাবে দু হাজার সালের আবার যে লোকসভা ভোট হবে তার আগে পর্যন্ত কিন্তু আপনারা যেমনভাবে টাকা পাচ্ছেন সেরকমভাবে টাকা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে